आज के बाँकुड़ा जिलार अन्यतम कलेज एवं बोलते परा जाए जे सब चाहते बाँकुड़ा जिलार सब चाहते भलो कलेज बाँकुड़ा ख्रिश्चान कलेज तार एक विभाग सम्पर्के आमरा एखाने किछु उपस्थापन करब। आमरा विभागटी हलो भूगोल विभाग। भूगोल विभाग बाँकुड़ा जिलार प्राय 120 बछरेर इतिहासे एक नवतम संयोजन बला जाए। प्राय 90 बछर 9 दशक पर अर्थात बाँकुड़ा ख्रिश्चान कलेजेर स्थापनेर प्राय 9 दशक पर 1996 साले प्रथम एकटा पासकोर्स डिपार्टमेंट हिसेबे आत्मप्रकाश करे। एकटा खुबी छोट संकीर्ण दुटी मात्र रूमेर रूम निये सेई यात्रापथ शुरू हय भूगोल विभागेर। तारपर आरो प्राय 8 बछर पर भूगोल विभागे 2004 साले भूगोल विभागे अनार्स खोला हय। তারপর থেকে প্রকৃতপক্ষে ভূগোল বিভাগের যাত্রাপথ শুরু হয় এবং আজকে ভূগোল বিভাগ একটা সম্পূর্ণ অন্য একটা বিল্ডিং। এই হচ্ছে আমাদের ভূগোল বিভাগের বিল্ডিং। ভূগোল বিভাগ তার সাথে ফিজিওলজি গ্রাউন্ড ফ্লোরে ভূগোল বিভাগ এবং ফার্স্ট ফ্লোর ফিজিওলজি ডিপার্টমেন্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি সোজা গেলে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়েস্টলিয়ান ব্লক এবং তিনতলার দোতলার উপরে ওয়েস্টলিয়ান ব্লকের দোতলার উপরে সেন্ট্রাল লাইব্রেরি এবং তার একেবারে তিনতলার উপরে আছে আমাদের কলেজের অডিটোরিয়াম। আর ডান দিকে হচ্ছে আমাদের সোশ্যাল সায়েন্স ব্লক। তো এই এই হচ্ছে এখানে আমরা একটা সেন্সর স্যুট দেখতে পাচ্ছি। আমরা এই বিষয়টা পরে বলবো। কলেজের মেন গেটে সামনে যে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের যেটি আছে তার সেন্সার এখানে রাখা আছে। তো আমরা এই ভূগোল বিভাগে প্রবেশ করছি। অনুরোধ প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভূগোল বিভাগের একটি রিসোর্সফুল বিভাগ বাঁকুড়া খ্রিশ্চান কলেজের অন্যতম একটি বিভাগ। যদিও এটা নতুন একটি বিভাগ তবু খুব অল্প সময়ের মধ্যেই বিভাগটি উন্নত করেছে। এই হচ্ছে সিঁড়ি ফিজিওলজি ডিপার্টমেন্টে যাওয়ার জন্য। আমরা এখন শুরু করব একেবারে প্রথম থেকে। ভূগোল বিভাগের প্রথম যে ল্যাবটি আমরা এখানে ঢুকব সেই ল্যাবটি নাম হচ্ছে হাইড্রোপেডোলজিক্যাল ল্যাবরেটরি। হাইড্রোপেডোলজিক্যাল ল্যাবরেটরি বেসিক্যালি হচ্ছে ওয়াটার টেস্টিং ল্যাব এবং তার সাথে সয়েল টেস্টিং ল্যাব এখানে আছে। এই হচ্ছে সয়েল আমাদের এখানে টেস্ট করা হয়। কতগুলি কিট আছে আমাদের প্রায় 10 থেকে 12টা সয়েল কিট আছে। এভারেজ 30 জন স্টুডেন্ট এই কিটগুলিকে ব্যবহার করে এবং আরও এখানে মাত্র কয়েকটি মাত্র কিট রাখা আছে। আরও বেশ কিছু কিট আমাদের ভেতরে এই ড্রয়ারের ভেতরে রাখা আছে। এই হচ্ছে আমাদের হাইড্রোলজিক্যাল ল্যাবরেটরি অর্থাৎ সিম্পলি ওয়াটার টেস্টিং ল্যাবরেটরি। ওয়াটার টেস্টিং ল্যাবরেটরিতে আমাদের এখানে 4টি ইনস্ট্রুমেন্টই মূলত আছে। একটা আয়ন অ্যানালাইজার, একটা টার্বিডিটি মিটার, পিএইচ মিটার আর একটি কন্ডাক্টিভিটি মিটার। এছাড়া আমাদের ছাত্রছাত্রীরা নিজেরা বিভিন্ন বছর এক্সিবিশন যে অ্যানুয়াল এক্সিবিশন হয় তাতে তারা নিজেদের হাতে এরকম 3D মডেল তৈরি করে। এরকম একটি মডেল একটা স্টেজেস অফ রিভার কোর্স, এরকম আরেকটি মডেল ভারতবর্ষের সমগ্র ভারতের একটা ফিজিক্যাল ম্যাপ। এছাড়া এটা আমাদের লোকাল একটি গন্ধেশ্বরী রিভার ভ্যালি, তার একটা 3D আমরা দেখতে পাচ্ছি। একেবারে সবচাইতে উঁচু যে অঞ্চলটি এটি হচ্ছে শুশুনিয়া পাহাড়, তার ঠিক দক্ষিণ ঢাল বরাবর গন্ধেশ্বরী নদী বয়ে গেছে। আমরা এখান থেকে এই হচ্ছে আমাদের হাইড্রোপেডোলজিক্যাল ল্যাবরেটরি। এই হাইড্রোপেডোলজিক্যাল ল্যাবরেটরি থেকে বেরিয়ে আমরা ঢুকছি আমাদের ডিপার্টমেন্টাল যে লাইব্রেরি। এই ডিপার্টমেন্টাল লাইব্রেরিটি অত্যন্ত ছোট হলেও এতে খুব ভালো কিছু কালেকশন আমাদের আছে। এখানে প্রায় 1100 মতো বই আছে। আমাদের এভারেজ 100 জন স্টুডেন্ট, সেই 100 জন স্টুডেন্ট পিছু আমাদের টোটাল বইয়ের এখানে যে আছে প্রায় 1100 বই আছে আমাদের। এছাড়া আমরা লাইব্রেরির থেকে বেরিয়ে আমরা আরেকটি ক্লাসরুমে ঢুকবো। বলে রাখি আমরা প্রত্যেকটা ক্লাসরুমের নাম আমরা কিন্তু দিয়েছি বিখ্যাত কয়েকজন ভূগোলবিদের নাম অনুযায়ী। যেমন এই প্রথম ক্লাসরুমটি এটি হচ্ছে
আমাদের একেবারে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারের ক্লাস হয় এখানে। এটির নাম হাম্বোল্ট হল, অর্থাৎ আলেকজান্ডার ভন হাম্বোল্টের নামানুযায়ী আমরা এই হলটির নামকরণ করেছি। আলেকজান্ডার ভন হাম্বোল্ট আমাদের ভূগোল শাস্ত্রের অনেক ক্ষেত্রে, বিশেষ করে বলা যায় একেবারে আধুনিক ভূগোল শাস্ত্রের জনক হিসেবে অনেকে ধরা হয়, সেই জন্য আমরা তার নামানুযায়ী ভন হাম্বোল্ট হল এই নামটি দিয়েছি। এটি একটি ক্লাসরুম এবং আমাদের প্রত্যেকটি ক্লাসরুমেই কিন্তু একেবারে সিলিং মাউন্ট প্রজেক্টর আছে, হোয়াইট বোর্ড এবং কম্বাইন্ড হোয়াইট বোর্ড এবং সব কিছুই আছে। অত্যন্ত উন্নত মানের ফেসিলিটি কিন্তু এখানে পাওয়া যায়। কলেজটি, এই রুমটি কিন্তু বিভিন্ন মডেলস এবং বিশেষ করে 3D মডেলস দিয়ে সাজানো। যেহেতু ফার্স্ট ইয়ারের রুম, সেই কারণে ফার্স্ট ইয়ারের রুমের সাথে সামঞ্জস্য রেখে মডেলগুলি কিন্তু, তাদের সিলেবাসের সাথে সামঞ্জস্য রেখে মডেলগুলি কিন্তু এখানে রাখা হয়েছে। এরপর আমরা চলে যাব আমাদের এই করিডোর। করিডোরের মধ্যে আমরা কয়েকটা, আমাদের এখানে ওয়াল ম্যাগাজিন চলে, যেমন আমাদের 3টে ওয়াল ম্যাগাজিন চলে প্রত্যেক বছর। আমরা 3টে ওয়াল ম্যাগাজিন আমাদের পাবলিশ হয় অন দ্য টিচার্স ডে। টিচার্স ডে 5th September আমাদের এই ওয়াল ম্যাগাজিনগুলো পাবলিশ হয়। এবং এই 3টে ওয়াল ম্যাগাজিনের মধ্যে যেমন এই লাস্ট যেমন ওয়াটার ক্রাইসিস অফ দ্য ওয়ার্ল্ড দেখা যাচ্ছে, প্রতি বছরই এটা আমাদের ওয়াল ম্যাগাজিন পাবলিশ হয়। এছাড়া আরেকটি ভূবীক্ষণ, এই ভূবীক্ষণেও কিন্তু আমাদের চন্দ্রায়ণ 2 নিয়ে লাস্ট যে এটা হয়েছিল, তারপরে মাঝখানে আমাদের 2 বছর হয়নি, কেন কি কোভিড আমাদের সেই সুযোগটি থেকে বঞ্চিত করেছে আমাদের ছাত্রছাত্রীদের। এরপর আমাদের উজান বা জিও মাইন্ড আরও একটি আমরা ওয়াল ম্যাগাজিন আমরা প্রকাশ করি। এটা প্রত্যেক বছরই কিন্তু এই ওয়াল ম্যাগাজিন প্রকাশিত হয়, কিন্তু লাস্ট 2টি বছর কিন্তু আমরা সেই প্রকাশ করতে সক্ষম হইনি। এছাড়া আমাদের এখানে ম্যাপ ক্যাবিনেট দেখা যাচ্ছে, এখানে প্রচুর ম্যাপ, আমাদের লোকাল এরিয়ার ম্যাপ কিন্তু আমাদের এখানে আছে। এরপর আমরা চলে আসি রিটার হল। আলেকজান্ডার ভন হাম্বোল্টের সমসাময়িক আর এক ভৌগোলিক, আলেকজান্ডার ভন হাম্বোল্ট যেমন ভূগোলশাস্ত্রের প্রাকৃতিক দিকটা উন্মোচন করেছিলেন, প্রাকৃতিক ভূগোলের বিষয়গুলোকে করেছিলেন, ঠিক সেরকম রিটার কিন্তু আর এক ভৌগোলিক, তিনি কিন্তু ভূগোলশাস্ত্রের মানবীয় দিকটাকে উন্মোচন করার চেষ্টা করেছেন। এবং তার ফলে এই দুজনকেই আসলে, হাম্বোল্ট এবং রিটার উভয়কেই কিন্তু একত্রিতভাবে আমরা বলতে পারি আধুনিক ভূগোল শাস্ত্রের জনক। এবং সেই জন্য তাদেরকে সম্মান জানানোর জন্যই আমরা এই আরেকটি ক্লাসরুম, যেটি সেকেন্ড ইয়ারের ক্লাসরুম, সেই ক্লাসরুমটির নামকরণ কিন্তু আমরা রিটার হল নামের রেখেছি। এখানেও আমরা দেখতে পাব আমাদের সিলিং মাউন্ট প্রজেক্টর আছে, এবং এছাড়া আমাদের এখানে সিলিং মাউন্ট প্রজেক্টর ছাড়া কাট যে হোয়াইট যে ক্যানভাস যেখানে আমাদের প্রজেক্টরের স্ক্রিন বা প্রজেক্টর স্ক্রিন, সেই প্রজেক্টর স্ক্রিনও আছে। এবং এখানেও বেশ কিছু মডেল দিয়েও কিন্তু রুমটি সাজানো হয়েছে। এরপর আমরা চলে আসব আরেকটি রুমে, বিশেষ করে আরেকটি আমাদের করিডোরের মধ্যে যেটা আছে আমাদের রক্স অ্যান্ড মিনারেল সেকশন। তার যে কালেকশন, আমাদের নানান স্পেসিমেন কালেকশন আমরা কিন্তু করে থাকি বিভিন্ন সময়। আমাদের যখন এক্সকারশন হয় স্টুডেন্টসরা প্রচুর রক কালেকশন করে, এগুলো বেসিক্যালি সমস্তই হচ্ছে স্টুডেন্টদের কালেক্টেড রক্স অ্যান্ড বিভিন্ন মিনারেলস ফিল্ড অনফিল্ড কালেকশন। এটি আরেকটি আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার ফিজিওগ্রাফি ম্যাপ, যেটি আমাদের স্টুডেন্টদের নিজস্ব নিজেদের হাতে তৈরি একটি ফিজিওগ্রাফি ম্যাপ সমগ্র ভারতবর্ষের। আমাদের নিচেই কিন্তু ফার্স্ট এড বক্স রাখা আছে, স্টুডেন্টদের হঠাৎ করে কোনো কিছু মেডিকেল অ্যাসিস্ট্যান্স হলে সঙ্গে সঙ্গে আমরা যাতে প্রোভাইড করতে পারি, সেই জন্য আমাদের এরকম একটি অ্যাসিস্ট্যান্ট মেডিকেল ফার্স্ট এড বক্স রাখা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি পশ্চিমবাংলার একটা রাজনৈতিক এবং ফিজিক্যাল 3D ম্যাপ, যে 3D ম্যাপটা থেকে আমরা পশ্চিমবঙ্গের সমগ্র ভৌগোলিক চিত্র বুঝতে সক্ষম হই। এরপর আমরা চলে আসব আরেকটি রুম বা আরেকটি ক্লাসরুম, যে ক্লাসরুমটার নাম আমাদের এসপি চ্যাটার্জি হল। এসপি চ্যাটার্জিকে বলা হয় ডোয়েন অফ ইন্ডিয়ান জিওগ্রাফি, অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান মডার্ন জিওগ্রাফির বলা যায় পথপ্রদর্শক। তিনি বিখ্যাত একজন ব্যক্তিত্ব এবং যিনি আমাদের এক উত্তর পূর্ব ভারতের এক রাজ্য মেঘালয়, যার হাত দিয়ে এই মেঘালয়ের নামকরণ হয়েছিল, তিনিই হচ্ছেন সেই বিখ্যাত ব্যক্তিত্ব এসপি চ্যাটার্জি, অর্থাৎ শ্যামাপ্রসাদ চ্যাটার্জি। তার হাত দিয়ে আরেকটি বিখ্যাত ম্যাপিং অর্গানাইজেশন এস্টাবলিশ হয়,
সেটার নাম হচ্ছে ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিম্যাটিক ম্যাপিং অর্গানাইজেশন, কলকাতায় সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বিশেষ অফিস, সেই অফিসেও কিন্তু এসপি চ্যাটার্জির নামে হয়। সো এই কারণে এসপি চ্যাটার্জিরও ভারতীয় ভূগোলের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্ব আছে, এবং আমরা তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা এসপি চ্যাটার্জির নামে এই হলটি উৎসর্গ করেছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্লাসরুম, এটি মূলত থার্ড ইয়ারের ক্লাসরুম। থার্ড ইয়ারের এই ক্লাসরুমে আমরা দেখতে পাচ্ছি এখানেও হোয়াইট বোর্ড এবং প্রজেকশন স্ক্রিন ইত্যাদি আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এরকম বাঁকুড়ার রিসেন্ট যে বন্যা হয়েছিল সেই বন্যার একটি বিশেষ চিত্র তুলে ধরেছে স্টুডেন্টসরা, এবং তার ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর আমাদের এখানে একটা ওয়েদার স্টেশন আছে, তার রিপোর্ট আমরা প্রতিদিন পাবলিশ করি। এছাড়া আমাদের এখানে কিছু এক্সকারশনের ছবি আমাদের এখানে ধরা থাকে, প্রতি বছর এক্সকারশন হলেই তার ছবিগুলি আমরা এখানে রেখে দিই। এটি আমাদের স্টাফ রুম, আমরা যে পাঁচজন আছি সেই পাঁচজন স্টাফ, এই হচ্ছে আমাদের টিচার্সদের লিস্ট। তো এই টিচার্সদের লিস্ট আমরা এই রুমটিতে বসি। এখানে আমাদের জিওগ্রাফি বলে রাখা ভালো, জিওগ্রাফি ডিপার্টমেন্ট কিন্তু পুরোপুরি সিসিটিভির আওতায় পড়ে, সিসিটিভির আওতায় আছে, এবং প্রতি মুহূর্তেই আমাদের সমস্ত কিছু রেকর্ড হচ্ছে। সিসিটিভি আওতায় থাকার ফলে আমাদের নানান সুবিধেও হয় বিভিন্ন সময়। আমরা এরপর চলে যাব আর দুটো ল্যাবে, একটা হচ্ছে আমাদের ওয়েদার মনিটরিং স্টেশন, অটোমেটিক ওয়েদার মনিটরিং স্টেশন ল্যাব, আর একটি আমরা চলে যাব জিও ইনফরমেটিক্স ল্যাব। এরপর আমরা আসছি ওয়েদার মনিটরিং স্টেশন, অটোমেটিক ওয়েদার মনিটরিং স্টেশন, এই ল্যাবের মধ্যে ঢুকছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়েদার স্টেশনের একটা কনসোল, এটা হচ্ছে ওয়েদার স্টেশন, তার কনসোলটা আমরা এখানে রেখেছি। ছাতের উপরে আমাদের সেন্সর ISS বা ইন্টিগ্রেটেড সেন্সর স্যুট আমাদের বিল্ডিংয়ের ছাতের উপরে রাখা আছে, যেখান থেকে ডেটা আমাদের এখানে চলে আসছে, এই কনসোলে রেকর্ড হচ্ছে। এই কনসোল থেকে এই যে ডেটা লগার দিয়ে আমাদের এই ডেটা লগার চলে আসছে আমাদের কম্পিউটারে, সাথে কানেক্টেড হয়ে কম্পিউটারে এই ডেটাটা উঠে যাচ্ছে, এবং এই কম্পিউটারের যে সংগৃহীত তথ্য এটা প্রতিদিন 48টা তথ্য রেকর্ড হচ্ছে, অর্থাৎ প্রতি আধ ঘন্টা অন্তর আমাদের এই সমস্ত তথ্য কিন্তু আপডেট হতে থাকে। এবং আমাদের একটা মেকানিজম আছে, যে মেকানিজমের মাধ্যমে প্রতি আধ ঘন্টা অন্তর আমাদের কলেজ ওয়েবসাইটে এই তথ্য আবার তুলে ধরা হয়। তো এই হচ্ছে ওয়েদার, অটোমেটিক ওয়েদার মনিটরিং স্টেশন, মূলত ওয়েদার মনিটর করে, এটা ফোরকাস্টিং স্টেশন বলা ভুল, ফোরকাস্টিং স্টেশন নয়, এটা মূলত ওয়েদার মনিটরিং স্টেশন। এখান থেকে আমাদের নানান রিসার্চ অ্যাক্টিভিটিস হয়। এরপর আমাদের আরেকটি ইনস্ট্রুমেন্ট আছে, এটাকে বলা হয় প্লটার, অর্থাৎ A0 প্লটার, স্ক্যানার কাম প্লটার, অবশ্যই স্ক্যানও করতে পারে এবং তার সাথে সাথে প্লট করতে পারে। এবং ভূগোল শাস্ত্রের বিভিন্ন রিসার্চের জন্য ম্যাপ দরকার, এবং সেই ম্যাপের সফট কপি, বিশেষ করে বর্তমান ডিজিটাল কার্টোগ্রাফির যুগে সফট কপি, ম্যাপের সফট কপি প্রয়োজন হয় প্রচুর, এবং সেই কারণে এটা একটা আঞ্চলিক একটা সেন্টার বলা যায়, যেখানে প্রচুর মানুষ এখান থেকে বিভিন্ন ম্যাপের, বিশেষ করে রিসার্চাররা বিভিন্ন ম্যাপের হয় প্রিন্ট নেয়, আর না হলে তারা সফট কপি ফর্মে নিয়ে যায় তাদের ফার্দার রিসার্চের জন্য। এই হিসেবে এটা আঞ্চলিক কিছু কাজকর্ম অবশ্যই হেল্প করে থাকে, আঞ্চলিক রিসার্চারদের ক্ষেত্রে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এরপর আমরা চলে আসছি জিও ইনফরমেটিক্স ল্যাব, ভূগোল শাস্ত্রের আধুনিকতম যে অঙ্গ সেটা হলো জিও ইনফরমেটিক্স। জিও ইনফরমেটিক্স ল্যাবে আমরা ঢুকছি, এখানে আমাদের বেশ কিছু কম্পিউটার আছে, এবং এখানে স্টুডেন্টসদের জিও ইনফরমেটিক্স অর্থাৎ রিমোট সেন্সিং, GIS জিওগ্রাফিক্যাল ইনফরমেশান সিস্টেম, এবং GPS গ্লোবাল পজিশনিং সিস্টেম এর ট্রেনিং দেওয়া হয় স্টুডেন্টসদের। এবং এখানে যে অত্যাধুনিক সফটওয়্যার দিয়ে নানান ধরনের কাজকর্ম তারা করে, মূলত এই ল্যাবটি থেকে আমাদের স্টুডেন্টসরা অত্যন্ত উপকৃত হয়, এবং স্টুডেন্টসদের নানান ইনস্ট্রাকশনের জন্য এখানে আমাদের প্রজেক্টর আমরা এখানে নিইনি। এখানে আমাদের মূলত আছে একটি বড় 53-inch একটা টেলিভিশন স্ক্রিন, যেহেতু রুমটি খুব বেশি বড় নয় সেই কারণে এই টেলিভিশন স্ক্রিনেই আমাদের ক্লাস হয়, এবং প্রজেক্টরের ওই জন্য প্রয়োজন পড়েনি। তো এই হচ্ছে
আমাদের সব মিলিয়ে এই হচ্ছে আমাদের ভূগোল বিভাগ। ভূগোল বিভাগ আমাদের একটি পরিবারের মতো। বাঁকুড়া খ্রিশ্চান কলেজের যে ফ্যামিলি তার একটি অঙ্গ, এই অঙ্গরূপে এটি কাজ করছে, বিগত প্রায় 20 বছর ধরে কাজ করছে। আমরা বেশ কিছু সেমিনার, ন্যাশনাল সেমিনার এখানে অর্গানাইজ করেছি, বেশ কিছু ওয়ার্কশপ, জিও ইনফরমেটিক্স রিলেটেড ওয়ার্কশপও আমরা এখানে অর্গানাইজ করেছি, এবং আমাদের প্রতিনিয়ত ভূগোল বিভাগকে কী করে আরও উন্নত করা যায় তার চেষ্টাই আমাদের সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফরা তাদের নিরলস পরিশ্রম করে চলেছেন। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, প্রত্যেকে সাবধানে থাকবেন, এই আশা রাখি।